নমস্কার বন্ধুরা রন্ধনিকা ফর্টি এইট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদেরকে করে দেখাচ্ছি মটন বিরিয়ানি খুব অল্প মশলা দিয়ে কীভাবে তাড়াতাড়ি করা যায় সেই রেসিপিটা আপনাদেরকে বিরিয়ানি দিতে দিতে আলুটা ভেঙে দেখাচ্ছি খুব সুন্দর সেদ্ধ হয়েছে মাংসটাও খুব ভালো সেদ্ধ হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম এইবার বিরিয়ানি করতে কি কী মশলা লাগছে সেগুলো একবার দেখিয়ে দিলাম জিরে লবঙ্গ এলাচ দারচিনি সামরিচ কাবাবচিনি জাইফল জৈত্রী ফ্রাইপ্যানটা গরম করে অল্প নুন দিয়ে দিলাম নুনটা একটু নেড়ে নিয়ে তার ভেতরে সব মশলাগুলো দিয়ে দিলাম মশলাটা অল্প ভেজে নেব ভেজে নিলে মিক্সিতে খুব সুন্দর গুঁড়ো ভালো হয় সেই জন্য অল্প ভেজে নিলাম ভেজে নিয়ে মিক্সি জারের মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে ঢাকা লাগিয়ে গুঁড়ো করে নেব মশলাটা ভাজার জন্যে একটা সুন্দর ফ্লেভারও আসে তার সঙ্গে গুঁড়োটাও খুব সুন্দর হয় ঢাকাটা খুলে নিলাম খুব সুন্দর হয়েছে গুঁড়োটা এইবার একটা থালাতে আলু নিয়ে নিয়েছি তার ভেতরে অল্প নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো আলুতে নুন হলুদ মাখাতে মাখাতে আপনাদেরকে বলে দিয়ে অন্যদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি ভালো করে গরম করে নিয়েছি বেরেস্তা যখনই ভাজবেন তখনই তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে আর আঁশটা রাখতে হবে হাই ফ্লেমে এইবার তেলটা ভালো করে গরম হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে দিলাম আর সমানে এইভাবে নাড়তে হবে নাড়তে নাড়তে যখন পেঁয়াজটা লাল হয়ে আসবে অল্প তখন গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে লো করে দিয়ে আস্তে আস্তে বেরেস্তাগুলো তুলে নিতে হবে এইভাবে সব বেরেস্তাগুলো তুলে একটা থালায় রেখে দিচ্ছি এতে তেলটাও খুব সুন্দর ঝরে যায় আর বেরেস্তাটাও খুব ঝরঝরে হয় আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখুন বেরেস্তাটা খুব সুন্দর ঝরঝরে হয়েছে অন্যদিকে একটা মিক্সি যার নিয়ে নিলাম তার ভেতরে কিছুটা আদা কুচি রসুন কুচি আর অল্প পেঁয়াজ কুচি দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এখানে বিরিয়ানিতে খুব একটা মশলা বেশি দিনে অল্প মশলা দিয়েই করছি পেস্টটা হয়ে গেল একটা বাটিতে তুলে রেখে দিলাম এইভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন কতটা কম মশলা দিয়ে করছি এইবার আলুগুলোতে হলুদ আর নুন লাগিয়ে রেখেছিলাম সেইগুলো স্পোকের সাহায্যে ফুটো ফুটো করে নেবেন তাতে কি হয় ভাজাটা ভালো হয় আলুটা সেদ্ধ হয়ে যায় আর নুনটাও খুব সুন্দর ভেতরে ঢোকে এইভাবে আলুগুলো তেলের ভেতরে দিয়ে দিলাম আলুটাও অল্প ফ্লেমে ভাজতে হবে খুব একটা বেশি ফ্লেমে ভাজলে হবে না এইভাবে আলুটা পুরো ভেজে নিলাম এদিক ওদিক ঘুরিয়ে পুরো লাল করে আলুটা ভেজে একটা থালায় তুলে রেখে দিলাম এইবার মাংসটাকে মাখিয়ে নিচ্ছি মাংসর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মিট মশলা এই খাসির মাংসে যদি একটু মিট মশলা দেওয়া হয় খেতে খুব সুন্দর হয় সেই জন্য দিলাম তারপর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ আর আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম তার সঙ্গে অল্প দই দিয়ে দিলাম দিয়ে মাংসটাকে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি যতটা ভালো করে মাংসটা মাখানো হবে মাংসের ভেতর মশলাটা সুন্দর ঢুকবে সেই জন্য ভালো করে মাংসটাকে এইভাবে একটা একটা করে মশলা দিয়ে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে আবার মাংসটাকে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এখানে কাঁচা সর্ষের তেল দিলে একটা সুন্দর টেস্ট আসবে সেই জন্য সর্ষের তেল দিয়ে মাখিয়ে কুড়ি মিনিট রেখে দেবো আর অন্য দিকে কড়াইয়ে যে পেঁয়াজ ভাজার তেলটা ছিল সেই তেলটা একটা বাটিতে ঢেলে রেখে দিলাম বিরিয়ানিতে দেওয়ার জন্য পরে লাগবে আর কড়াইয়ে একটু তেল ছিল তার ভেতরে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে ফোড়ন দিয়ে মশলাটাকে একটু ভেজে নিয়ে ম্যারিনেট করা মাংসটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে সব মাংসটা দাও হয়ে গেলে আস্তে আস্তে নেড়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলার গন্ধ না যাচ্ছে আর তেল না ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তেল ছেড়ে গেছে এইবার অন্যদিকে গরম জল বসিয়ে দিয়েছি একটু ফুটে উঠলে মাংসের মধ্যে দেব তার আগে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে নেড়ে নিয়ে তার ভেতরে কিছুটা বেরেস্তা দিয়ে দেবো দিয়ে আবার নেড়ে নেব নেড়ে নিয়ে বেরেস্তার সঙ্গে মিশিয়ে নিয়ে গরম জলটা যখন ফুটে উঠবে তার ভেতরে গরম জলটা ঢেলে দেব ঢেলে নেড়ে নেব নাড়া হয়ে গেলে স্বাদ অনুসারে নুন দিয়ে দেবো নুন দিয়ে নেড়ে নিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নিতে হবে ফুটে উঠলে তার ভেতরে বিরিয়ানির মশলা দিয়ে দেবো দিয়ে একটু ফুটিয়ে মাংসটা নামিয়ে নেব আপনারা যখন বাড়িতে মাংস করবেন তখন গরম জল আগে থেকেই ফুটিয়ে নেবেন তাতে কী হবে মাংসের টেস্টটা খুব সুন্দর হবে যে কোনো খাসির মাংস বা কোনো চিকেনও যদি করেন তবে একটু জল ফুটিয়ে করলে খুব ভালো হয় টেস্টটা খুব সুন্দর হয় কুকারে সব মাংসটা দেওয়া হয়ে গেলে কুকারটা গ্যাস ওভেনে বসিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে রেখে বসাবো এইবার কুকারে ঢাকাটা লাগিয়ে পাঁচটা সিটি মেরে নেব পাঁচটা সিটি মারা হয়ে গেলে কুকারটা নামিয়ে নিচ্ছি নামিয়ে ঢাকাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইবার মাংসটা কড়াইয়ে ঢেলে নামিয়ে রেখে দেবো আর অন্যদিকে একটা বাটিতে এক কাপ দুধ উষ্ণ গরম করে নিয়ে তাতে কেশরটাকে ভিজিয়ে দেবো যাতে কালারটা সুন্দর আসে দুধটা গরম করে বাটিতে নিয়ে নিয়েছি এইবার এর ভেতরে কেশরটা গরম দুধে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে এই রকম কালার চলে আসবে গ্যাস ওভেনে হাঁড়িতে গরম জল আগে থেকে বসিয়ে দিয়েছিলাম তার ভেতরে নুন দিয়ে দিলাম দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা দিয়ে জলটাকে ফুটিয়ে নেব চালটা আগে থেকে ভালো করে ধুতে হবে আপনাদেরকে আমি চাল ধোয়াটা দেখালাম না চালটা চার পাঁচবার ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে বাটিতে রেখে দিয়েছিলাম এবার হাঁড়ির ভেতর চালটা দিয়ে দিলাম চালটা দিয়ে আধঘানা লেবুর রস তার ভেতরে দিয়ে দিলাম এতে ভাতটা যখন হবে তখন ফটফটে সাদা হবে সেই জন্যে লেবু দিলাম দিয়ে ভাতটা ফুটিয়ে নামিয়ে নেব আপনাদেরকে ছেঁকে দেখিয়ে দিচ্ছি দেখুন ভাতটা কি সুন্দর সাদা হয়েছে এইভাবে যদি ভাতটা করেন এক একটা চালও ভাঙবে না আর ফটফটে সাদা হবে নিয়ে থালায় ঢেলে ছড়িয়ে রেখে দিলাম এইবার একটা হাঁড়ি নিয়ে তার ভেতরে নিচে কতগুলো তেজপাতা এইভাবে দিয়ে দিলে রাইসগুলো নিচে লেগে যায় না আর পোড়া গন্ধও আসে না এইবার মটনটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এইভাবে যতটা মটন করেছিলাম সবটাই হাঁড়ির ভেতর দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে ওপর থেকে ভাতগুলো ছড়িয়ে দিচ্ছি এইভাবে ছড়িয়ে দিতে হবে ছড়ানো হয়ে গেলে এখানে কিছুটা বেরেস্তা ছড়িয়ে দিলাম বেরেস্তা দেওয়ার পর অল্প বিরিয়ানির মশলাটা ছড়িয়ে দেব এইভাবে অল্প অল্প করে বিরিয়ানির মশলাটা ছড়িয়ে দেবো ছড়িয়ে দিয়ে দুধটা অল্প দিয়ে দেব দুধ দেওয়ার পর আবার ভাত ছড়িয়ে দেবো এইভাবে একটার পর একটা লেয়ার সাজাতে হবে এখানে আমি খুব একটা চাল দিইনি অল্প চালে আপনাদেরকে করে দেখালাম এইভাবেই বেশি চাল করলেও এইভাবেই করতে হবে এইবার ভাতটা দেওয়া হয়ে গেলে আবার ওপর থেকে বেরেস্তা ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে আবার বিরিয়ানির মশলা দিয়ে দিলাম এইবার অল্প নুন ছড়িয়ে দিলাম নুন যেহেতু আগে ভাতটা ফোটানোর সময় দেওয়া হয়েছে সেই জন্যে অল্প অল্প করে নুন ছড়াতে হবে নুন ছড়ানো হয়ে গেলে এইবার দু থেকে তিন ফোঁটা আতর দিয়ে দেবো আতরের ঢাকাটা বন্ধ ছিল ওই জন্য দিতে পারিনি ঢাকাটা খুলে নিচ্ছি নিয়ে তিন ফোঁটা আতর দিয়ে দেব আতরটা দেওয়া হয়ে গেলে এইবার আবার দুধটা দিয়ে দেব দুধটা দেওয়া হয়ে গেলে এবার কেওড়ার জল দিয়ে দেব তারপর দেব গোলাপ জল গোলাপ জল দেওয়া হয়ে গেলে পেঁয়াজ ভাজার তেলটা যে বাটিতে রেখেছিলাম সেই তেলটা অল্প এখানে দিয়ে দেবো এতে গন্ধটা খুব সুন্দর আসে দেওয়া হয়ে গেলে আবার একটু বিরিয়ানির মশলা দিয়ে দেবো দিয়ে ফয়েল প্যাকটা দিয়ে মুড়ে দেবো এইভাবে দিয়ে মুড়ে নিতে হবে সব দিকটা ভালো করে চেপে মুড়ে দিতে হবে দিয়ে ঢাকাটা লাগিয়ে দিলাম একটা তাওয়া গরম করে নিয়ে তার ভেতরে প্রথমে হাই ফ্লেমে পাঁচ মিনিট তারপর ফ্লেমটা কমিয়ে দশ মিনিট রাখতে হবে আর নামিয়ে দশ মিনিট তার মানে টোটাল পঁচিশ মিনিট টোটাল পঁচিশ মিনিট লাগবে বিরিয়ানিটা করতে ফয়েল প্যাকটা খুলে দেখিয়ে দিলাম চালগুলো খুব সুন্দর গোটা গোটা আছে আমি হাতাই করে দেখালাম তুলে এইবার আলু মটন সব তুলছি এখানে অল্প চাল দিয়ে আপনাদেরকে করে দেখালাম কেননা আগে আমি বিরিয়ানির রেসিপি ফেলেছিলাম চিকেন বিরিয়ানি সেখানে আমার আপলোডের সময় কথাটা ছিল না অনেকে রিকোয়েস্ট করেছিল কথাটা দিয়ে বিরিয়ানি ফেলতে তাই অল্প করে চাল দিয়ে আমি মটন বিরিয়ানি আপনাদেরকে করে দেখালাম কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর অনুরোধ রইল একবার বাড়িতে করার জন্য পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল সবাই খুব ভালো থাকবেন